দর্শক বিডিলনিজে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি এম এস মিরাজ। প্রতারণার হাত থেকে বাঁচতে বিয়ে ও বিচ্ছেদ ডিজিটাল করতে তামিমার সাবেক স্বামী রিট। নারায়ণগঞ্জের কাশেম চেয়ারম্যান হত্যা, আপিলে মৃত্যুদণ্ডের সাজা কমে যাবজ্জীবন। জমি নিয়ে বিরোধে হত্যা মামলায় আলেক মিয়া হত্যা, আটজনের যাবজ্জীবন। নারায়ণগঞ্জে মৃত স্কুল ছাত্রের জীবিত ফিরে আসা, অধিক শুনানি 13 এপ্রিল। ভুয়া এনআইডি ট্রেড লাইসেন্স ও টিন সার্টিফিকেট ব্যবহার করে অর্থ আত্মসাত, 5 জন রিমান্ডে। বগুড়ায় চার মাথায় সংঘর্ষের ঘটনায় জামিন জালিয়াতিতে 14 আসামি কারাগারে। আইনজীবীদের শিশুকে তত্ত্বাবধানের জন্য সুপ্রিম কোর্ট বারে, কর্মজীবী মায়ের শিশুর জন্য প্রস্তুত ডে কেয়ার। উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয় বললেন ভারতের সুপ্রিম কোর্ট। সিরাজগঞ্জ জেলার সাজাতপুর উপজেলায় 2 ভুয়া মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠালেন আদালত। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী নির্যাতনের অভিযোগে জেল সুপার জেলারের বিরুদ্ধে মামলা। বগুড়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যুবকের জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ। জাতীয় প্রেস ক্লাবে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় ছাত্রদলের 13 জন 5 দিনের রিমান্ডে। জাতীয় প্রেস ক্লাবের সংঘর্ষ, ছাত্রদলের 12 নেতা কর্মীকে রিমান্ডে নিতে আবেদন। শারীরিক উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচার কার্য পরিচালনার জন্য ব্রেঞ্চ গঠন। অপরাধী সন্দেহভাজন কিংবা বেয়ারিস মরদেহের আঙ্গুলের ছাপে পরিচয় নিশ্চিতের প্রযুক্তি আনল র্যাব। পুলিশের অপরাধ তদন্তে স্বাধীন কমিশন চেয়ে শত আইনজীবীর রিট। দীর্ঘ 2 দশক পার করে অবসরে যাচ্ছেন বিচারপতি মির্জা হোসেন হায়দার। ক্রিকেটার নাসির তামিমের বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন। ঢাকা বার নির্বাচন সভাপতি আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও সম্পাদক বিএনপি সমর্থিত নীল প্যানেল 1। দর্শক, আজ এখানে শেষ করছি। দেশ বিদেশের সকল আইনের নিউজ সবার আগে পেতে ভিজিট করুন www.bdlawnews.com।